নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। রুদ্রবার্তা মানেই আপনাদের সামনে এসে করুন বিষয় নিয়ে ভাবানোর জন্য। এখন যে বিষয় নিয়ে সে বিষয়ে যাওয়ার আগে আপনাদের মনে করিয়ে দিই, ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লাগে লাইক করবেন, আর যদি ভালো না লাগে ডিসলাইক করবেন, কিন্তু শুধু শুধু চলে যাবেন না। চলুন শুরু করা যাক এই মুহূর্তে রুদ্রবার্তা। আমি জানাই আপনাদের, সেটা হচ্ছে আইন কিন্তু সবার ঊর্ধ্বে। অর্থাৎ কেউ যদি মনে করে থাকেন যে আমি আইনের ঊর্ধ্বে উঠে গেছি, সেটা ভাবা ভুল হবে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় বিভিন্ন যে সিদ্ধান্ত নিয়ে নেন, সেগুলো মাঝে মাঝে আদালতের কাছে তিনি পর্যদস্ত হয়ে প্রমাণ করেন যে আদালতের নির্দেশই সবচেয়ে বড়, অর্থাৎ আদালতই শেষ কথা বলে। বিচার ব্যবস্থার ওপর আমাদের এখনও ভরসা আছে, যে ভরসা আছে বলে আমরা বিশ্বাস করি আজ নয়তো কাল প্রতিটা অপরাধী শাস্তি পাবে। তো এরকমই শাস্তি পাক বা না পাক, কমিশনের সামনে হাজির হতে হবে এবার আলাপন বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ যাকে ঘিরে এত বিতর্ক। দেখুন, আগামী 18ই অক্টোবর রাজ্যের ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং মানে DOPT-র ইনকোয়ারি কমিশনের কাছে হাজিরা দিতে হবে রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে। যদিও ইনকোয়ারি কমিশনের গঠনের বিরোধিতা করে ইতিমধ্যে ক্যাটের শরণাপন্ন হয়েছেন প্রাক্তন আমলা, তাই হাজিরা দেবেন না বলে আগেভাগেই জানিয়েছেন। জানা গেছে গত কয়েকদিন আগে হাজিরার জন্য আলাপনবাবুর কাছে একটা নোটিশ পাঠায় ইনকোয়ারি কমিশন। গত 31 আগস্ট প্রাক্তন IAS অফিসার BP শর্মা এবং ডাক বিভাগের সিনিয়র অফিসার আমনপ্রীত দুগ্গাল দুই সদস্যকে নিয়ে ইনকোয়ারি কমিশন গঠন করে DOPT। কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর কর্মসূচিতে মিসবিহেভিয়ার ও মিসকন্ডাক্ট অভিযোগ তুলে গত 16ই জুন আলাপনবাবুর বিরুদ্ধে চার্জশিট দেয় তারা। এরপর 22শে জুলাই তার জবাব দেন আলাপনবাবু। সেখানে তিনি স্পষ্ট জানান যেহেতু রাজ্য সরকারের মুখ্য সচিবের দায়িত্বে ছিলেন, তাই তার বিরুদ্ধে এহেন পদক্ষেপ করা যায় না। এদিকে পাল্টা যুক্তি DOPT-ও দেয়। আলাপনবাবু যেহেতু IAS অফিসার, তিনি সর্বভারতীয় সার্ভিসের সঙ্গে যুক্ত, তাই কেন্দ্র রাজ্যের মধ্যে টানাপোড়েন হলেও এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত নেওয়ার অধিকার অবশ্যই আছে, কেন্দ্রের সিদ্ধান্তই হবে শিরোধার্য। তাই আলাপনবাবুর যুক্তি এখানে যথার্থ নয় বলে তারা দাবি করেছিল এবং তারা এই বিষয় নিয়ে আরও বেশি স্পষ্ট করে দিতেই ইনকোয়ারি কমিশন গঠন করা হয়। সেই কমিশন আলাপনবাবুকে এবারে সরাসরি হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন একদম সশরীরে। উল্লেখ্য, গত 28শে মে থেকে যে ইস্যু বাংলার রাজনীতিতে গণ্ডি পেরিয়ে জাতীয় স্তরে পৌঁছেছে, তার কেন্দ্রবিন্দু কিন্তু এই আলাপন বন্দ্যোপাধ্যায়। সেই প্রেক্ষিতেই কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর রিভিউ বৈঠক ও তাতে মুখ্যমন্ত্রীর ও মুখ্য সচিবের স্বল্প সময়ে উপস্থিতি, এই নিয়ে নানা রকম প্রশ্ন ওঠে। এরই ভিত্তিতে গত সোমবার দিল্লির নর্থ ব্লকে আলাপন বন্দ্যোপাধ্যায়কে রিপোর্ট করার নির্দেশ দেয় কেন্দ্র। নির্ধারিত সময় দিল্লিতে যোগ না দেওয়ায় রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে শোকজ করে কেন্দ্র। 2005 সালের বিপর্যয় মোকাবিলা আইনে আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রের কর্মীবর্গ দপ্তরের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়। নির্দেশ আসা সত্ত্বেও তিনি কেন হাজিরা দিলেন না, সেই কারণ জানতে চেয়ে এই শোকজ করা হয়। এদিকে নর্থ ব্লকের মানে দিল্লির নর্থ ব্লকের রিপোর্ট না করে তার মধ্যেই মুখ্য সচিবের পদ থেকে ইস্তফা দেন আলাপন বন্দ্যোপাধ্যায়। তারপর মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসেবে তিনি কাজে যোগ দেন। এরপর এই শোকজ। এই বিষয়টা নিয়ে শুভেন্দু অধিকারী একটা টুইট করেছেন, খুব সুন্দর টুইটটা করেছেন, টুইটটা দেখুন। বাস্তব হচ্ছে এটাই, নিজেদেরকে যতই বড় ভাবুন রাজনীতির নেতারা, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে যে কেউ, সবার ঊর্ধ্বে কিন্তু ভারতবর্ষের সংবিধান এবং আইন কানুন। দেখুন, আমরা আজও বিশ্বাস করি, মানে আপনিও বিশ্বাস করেন আমিও বিশ্বাস করি, যে আজ নয়তো কাল এই সারদা, রোজভ্যালি এবং নানা রকম চিটফান্ড কাণ্ডে যারা টাকা পয়সা ঝেড়েছে, নেতা থেকে শুরু করে মন্ত্রীরা যারা জড়িয়ে আছে, যাদের নাম এখনও আছে, যারা বহাল তবিয়েতে ঘুরে বেড়াচ্ছেন, বুক ফুলিয়ে ফিতে কাটছেন, পূজোর উদ্বোধন করছেন, যেখানে সেখানে গান গাইছেন, নানা রকম বক্তব্য দিচ্ছেন, অন্য লোককে চোর বলছেন, যা কিছু বলছেন, এরা প্রত্যেকেই প্রায় জড়িত আছেন। যারা যারা জড়িত আছেন তারা সাজা পাবেন। আমি সবসময় চাই, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তারা সবাই সুস্থ থাকুক এবং বিচার ব্যবস্থার বিচার পাওয়ার পরে তারা সব জেলে থাকুক, এবং তাদের যে সম্পত্তি, এত মানুষের, কোটি কোটি মানুষের যে টাকা ঝেড়ে বসে আছেন এরা, সেই টাকাগুলো যেন ফেরত পায় জনগণ, এবং সেই টাকায় তোলা প্রাসাদ যেন ভেঙে দেওয়া হয় এবং তাদের যেন স্থান হয় ওই জেলের কুঠুরিতে। আমরা মনে প্রাণে চাই, অন্তত আমি চাই।
তো সেরকমই একটা বিশ্বাস আমরা রেখে চলি এবং আইন কানুনের উপর ভরসা আমাদের আছে। সশরীরে তিনি 18 অক্টোবর যাবেন নাকি যাবেন না সেটা তো পরে জানা যাবে। এদিকে রুজিরা ব্যানার্জি দিল্লিতে সশরীরে বাতিয়ালা কোর্টে যাওয়ার ব্যাপারটা এড়াতে পেরেছেন, অর্থাৎ এই মুহূর্তে তিনি স্বস্তি পেয়েছেন, কিন্তু বিপদ কারোর ঘর থেকে এখনও যায়নি। এবার দেখার বিষয় এই যে ডিওপিটি যে কাজটা করছে, কমিশন বসিয়েছে, সেখান থেকে কি কি হচ্ছে না হচ্ছে, আলাপন বন্দ্যোপাধ্যায় ঠিক কী হচ্ছে। কারণ আলাপন বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষ যদি এইরকম সুযোগ সুবিধা নিতে থাকে, দেখুন একটা জায়গায় চাকরি করতেন, এত লাখ টাকার মাইনে পেতেন, সেখান থেকে বেরিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে আবার পশ্চিমবঙ্গের একদম মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, ভাবা যায়। অর্থাৎ মুখ্যমন্ত্রীর হয়ে কাজ করলে, মানে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাজ করলে তাকে উপহারস্বরূপ অনেক কিছু দেওয়া হয়, আর এটা যদি দেখে কেউ অভ্যস্ত হয়ে যায়, মানে পরবর্তী কেউ যদি অভ্যস্ত হয়ে যান তাহলেই গেল। অর্থাৎ এই ব্যবস্থাটাকে ভাঙা দরকার আছে। যারা কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরিগুলো করেন, আইএএস আইপিএস অফিসার, তাদেরকে অন্তত বোঝা উচিত এবং বোঝানো উচিত যে এটা কেন্দ্র সরকারের পরিচালিত সব কিছু তারা পেয়েছে। হতে পারে তারা এই রাজ্যে আছে কিন্তু তারা কেন্দ্র সরকারে চাকরি করছে, কাজেই সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা যদি সচেতন হয়, তাদেরকে যদি বোঝানো যায়, তাহলেই মনে হয় আগামী দিনে আর কেউ এই স্তাবকতা করবে না। আজ মমতা বন্দ্যোপাধ্যায় আছেন মুখ্যমন্ত্রী, কাল অন্য কেউ আসবেন, যে কেউ হোক, তৃণমূল আছে, কংগ্রেস আসুক, বিজেপি আসুক, তৃণমূল সিপিএম যে পার্টি আসুক, কিন্তু কোনো পার্টিরই হয়ে মুখ্যমন্ত্রীদের হয়ে দলদাস হয়ে কাজ করা যেন কোনো চিফ সেক্রেটারি না করেন, কোনো আইএএস কোনো আইপিএস অফিসার যেন এরকম না হয়ে যায়, এটাই দেখা। অর্থাৎ এটা দেখার জন্যই আমরা বসে আছি। চলুন, এটাই ছিল এখনকার বার্তা। পরবর্তী বার্তা আজ আর নয়, আগামীকাল আবার দেখা হবে। ততক্ষণে যেন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন রুদ্রবার্তা। এবং ঠাকুরের প্যান্ডেলে যাচ্ছেন, ঘুরছেন, সব কিছু করুন, কিন্তু মাস্ক ইউজ করুন। যে ভিড় হচ্ছে, যেভাবে লোক কাতারে কাতারে নামছে এবং ট্রেনকে বন্ধ রেখে বাসে যাওয়া, যে অবস্থা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে হাঁসফাঁস করছে জনগণ। জানি না এই উৎসবটা শেষ পর্যন্ত করোনা উৎসব হয়ে যাবে কিনা, কারণ যেভাবে মানুষ মিশছে, আমরা চাই উৎসব হোক, ধর্মীয় উৎসব ভালোভাবে হোক, ধর্মীয় উৎসব করতে গিয়ে যেন বিপদে না পড়ে সেই সচেতনতা বাড়ানোর জন্য ক্লাব কর্তৃপক্ষের উচিত এগুলো করা। জুতোর প্যান্ডেল করা যেরকম দায় তারা নিয়েছে, জুতোর প্যান্ডেল করছেন, তেমনি প্রতিটা ক্লাব কর্তৃপক্ষ যারা যারা এখানে রয়েছেন, মানে ছোটো ছোটো গ্রাম থেকে শুরু করে মফস্বল শহর এবং কলকাতাতে সব জায়গায় যারা যারা আছেন, তারা পুজো যেখানে যেখানে মানুষ আসছে তাদেরকে সচেতনতা বৃদ্ধি করান। এবং আমি দেখেছি আমার এলাকার পুজো মণ্ডপে কিন্তু ক্রমাগত একটা কথাই বেজে চলেছে যে মাস্ক ইউজ করুন, ডিস্টেন্স রাখুন, আপনারা ভুলে যাবেন না, এখনও করোনার প্রকোপ কিন্তু যায়নি, এখনও করোনার ঢেউ যায়নি, বারংবার এই শব্দটা এই কথাটা কিন্তু আমরা বারবার শুনছি। এবং ভলেন্টিয়ারদের দেখছি তারা যথাযথ ব্যবস্থা করার চেষ্টা করছে, যদিও গ্রামাঞ্চল বা শহরাঞ্চলে এগুলো হচ্ছে, হয়তো কলকাতার মুখে দেখা যাচ্ছে না, কাজে এটাও একটা সমূহ বিপদ। সেই বিপদ সম্বন্ধে সচেতন করাও রুদ্রবার্তার এই কাজ, কারণ মিডিয়া, আজকের মিডিয়া তো খালি ঢাক পেটে আর বিজ্ঞাপনের আশায় বসে থাকে। ব্যাস, ভালো কাটুক আপনাদের অষ্টমীর দিনটা, ভালো কাটুক, সুখে থাকুন, শান্তিতে থাকুন, ঠাকুর দেখুন, কিন্তু সাবধানতা নিয়ে আসি। নমস্কার, বন্দে মাতরম, ভারতমাতা জয় হোক, জয় হিন্দ। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, রোজ দেখুন রুদ্র বার্তা।